ব্রাহ্মণবাড়িয়ার মুফতি শরীফুল ইসলামের ওপর হামলার ঘটনায় নতুন মোড় আকারের ইঙ্গিতে অনেকে এই হামলার দায় চাপাচ্ছেন আর তাহিরির উপর যে তাহিরি প্রতিবাদ জানিয়ে আসছেন গ্রেফতার ও তাদের কঠিন বিচার নিশ্চিন্তে সমাবেশ ও মাহফিল করে আসছেন সেই তাহিরীর দিকে কেন আঙ্গুল তুলছে লোকে এর পিছনে কোন যুক্তি আছে কি থাকলে সেটা কি ব্রাহ্মণবাড়িয়ায় মুফতি শরীফুল ইসলাম নুরের ওপর হামলার ঘটনাটা আর কারও অজানা নয় এরই মধ্যে ন্যাকারজনক এই ঘটনার সাথে জড়িত চারজনকে আটক করেছে অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব ঘটনার দুই তিন দিন পর চট্টগ্রাম ও বাউনবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেছে র‍্যাব গ্রেফতারকৃতদের মধ্যে অন্যতম একজন বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত সেলিমবুয়ার ছেলে জাকির হোসেন জাকু বেশভূষায় দরবেশের মতো দেখতে এই একজন মূলত তর্ক বিতর্ক এই একজনের কারণে তাহিরের দিকে আঙ্গুল তুলছে লোকে কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জাকুর সাথে তাহির অসংখ্য ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে একই সাথে আবার শিয়া সম্প্রদায়ের নেতা ও তাদের দরবারেও জাকুর বেশ কিছু ছবি চোখে পড়েছে মূলত এই কারণে দুইয়ে দুয়ে চার মেলাতে চাচ্ছেন সমালোচকরা তাদের দাবি জাকু মূলত শিয়া সম্প্রদায়ের লোক তবুও তার সাথে তাহিরের কিসের এত সম্পর্ক কেন তাহির বেশিরভাগ মাহফিলে তার পিছনে জাকু থাকতো কেবল তাহিরির মাহফিলই নয় অন্য সুন্নি বক্তাদের মাহফিলও জাকুকে দেখা যেত আর জাকু এসব সুন্নি মাহফিলে যেত মূলত তাহিরির পরিচিতি নিয়েই প্রশ্ন আসতে পারে শিয়া সম্প্রদায়ের একটি লোক কেন সুন্নি মাহফিলে ঘুরে বেড়াত এর উত্তর মুফতি শরীফুল ইসলাম নুরের ওপর হামলার মধ্যে রয়েছে কি ধরনের আলোচনা হয় বা কারা শিয়াদের করে তাই নিরূপণ করত জাকু অতপর তাদের নানানভাবে হুমকি ধামকি দিত এর আগেও নুরি সাহেবকে প্রত্যক্ষভাবে জাকু ও তার গ্যাং হুমকি দিয়েছিল তবে এবার আর হুমকি ধামকি নয় সরাসরি হামলা করে বসে এই ঘটনায় কেউ গ্রেফতার হওয়ার আগ অব্দি তাহিরি নিজের প্রতিবাদী বয়ান ও সমাবেশ অব্যাহত রেখেছে তবে চারজন গ্রেফতার পর তদন্তের স্বার্থে নিজের চুপ ও অন্যদেরও চুপ থাকার আহ্বান জানিয়েছে এখানেও সন্দেহের গন্ধ পাচ্ছে সমালোচকরা তাদের মতে জাকু গ্রেফতারের কারণে তাহিরি ভরকে গেছেন আর শিয়াদের সাথে যে তাহিরির সম্পর্ক ভালো সেটা জাকুর সাথে ছবি দেখে বোঝার বাকি নেই তাহিরি নিজেও নানান সময় শিয়াদের টুপি পরে মাহফিল করেছে বলেও মন্তব্য করছেন সমালোচকরা সব মিলিয়ে তারা বেশ জোরালোভাবে তাহিরির দিকে আঙ্গুল তুলছেন সরাসরি তিনি জড়িত না হলেও এই ঘটনার পিছনে পরোক্ষভাবে দায়ী থাকতে পারেন বলে মনে করছেন সমালোচকরা বিপরীতে কেউ কেউ আবার তাহির পক্ষ নিচ্ছেন তাদের মতে কারো সাথে ছবি থাকা মানে তার সাথে ভালো সম্পর্কের ইঙ্গিত দেয় না তাহিরি পাবলিক ফিগার সাথে যে কারো ছবি থাকতেই পারে তাই বলে ছবির কেউ অপরাধ করলে তাহিরিকে দোষারোপ করার মানে নেই তাহিরি পন্থীরা এটাও মানছেন একসময় তাহিরি হুজুর অনেক কিছু বাসবিছা না করে চলতেন সে আর টুপিও হয়তো না বুঝে পড়েছিলেন আর শিয়া সম্প্রদায়ের সাথেও হয়তো অতীতে তার সম্পর্ক ছিল তবে এখন নেই এর পেছনে যুক্তি হিসেবে সাম্প্রতিক সময়ে তাহিরি শিয়া শিয়াবিরোধী বয়ান ও সমাবেশ টেনে আনছেন তাদের মতে তাহিরির মনে শিয়া ও জাক্কুদের জন্য দরদ থাকলে বিরুদ্ধে এত হুংকার দিতেন না অন্যদের মতো চুপ থাকতেন তাহিরি পন্থীদের এসব বক্তব্য ফেলে দেওয়ার মতো নয় শিয়াদের সাথে তার যে আসলে এই সম্পর্ক ভালো নেই